হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল পিয়াশি উইথ ইনফ্লুয়েন্সিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার ভিডিওটা কী নিয়ে? সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউন কী? প্রোনাউন কাকে বলে তা তো আমরা জানি, নাউনের পরিবর্তে যে বসে তাকেই বলা হয় প্রোনাউন, যেমন আই, উই, হি, শি। কিন্তু এই প্রোনাউনগুলোই যখন আমরা অবজেক্টের ঘরে বসাই, তখন কিন্তু এরকে দেখতে ঠিক আই, উই, হি, শি, ইউ এরকম থাকে না, সেগুলো চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আমার আগের ভিডিও সেন্টেন্স বানাবে কিভাবে, মোস্ট ডিটেইলড ক্লাস, এই ভিডিওটিতে আমি তোমাদের প্রমিস করেছিলাম যে সাবজেক্ট প্রোনাউন ও অবজেক্ট প্রোনাউন নিয়ে আমি একটি ছোট্ট উপস্থাপনা রাখব। তো তার জন্যই আজকে আবার আসা। তো সাথে থাকো, লেটস গেট স্টার্টেড। প্রথমেই জেনে নেব প্রোনাউন কাকে বলে। নাউনের পরিবর্তে যে পার্টস অফ স্পিচ ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। এবার প্রোনাউন কোনগুলো? আই, উই, হি, শি, দে, আস, মাইন, ইয়োর, ইয়োরসেলফ, এটসেট্রা। তো প্রোনাউন তো অনেকগুলোই আছে। যখন সাবজেক্টের ঘরে বসাই তখন প্রোনাউনগুলোকে দেখতে ঠিক এই রকম। আবার যখন অবজেক্টের ঘরে বসাই তখন প্রোনাউনগুলোকে দেখতে কিন্তু আগের মতো থাকে না, কেমন হয়? এই রকম। তাহলে প্রোনাউনগুলো যখন সাবজেক্টে ব্যবহার করব তখন কি ব্যবহার করব এবং অবজেক্টের ঘরে কি ব্যবহার করব সেটা জেনে নিলে বা মনে রাখলে সেন্টেন্স তৈরি করতে আমাদের অনেক সুবিধা হবে। তো চলো লিস্ট ধরে দেখে নিই। দেখো, সাবজেক্ট প্রোনাউন যেটি মেইন ভার্বের আগে বসছে সেটি কেমন হচ্ছে? আই। আইটা যখন ভার্বের পরে অবজেক্টের ঘরে বসছে তখন হয়ে যাচ্ছে মি। দু নম্বর, উই, সাবজেক্ট প্রোনাউন, অবজেক্টে আস। তিন, ইউ, ইউটা কিন্তু অবজেক্টে ইউই থাকছে, চেঞ্জ হয় না। ফোর্থ, হি, হিটা চেঞ্জ হয়ে যায় অবজেক্টে হিম। শি, শি হয়ে যায় হার। আর লাস্ট, দে হয়ে যায় দেম। এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।